আক্রান্ত সুদীপ অনুরাগী আটক পুলিশের হাতে, এমনই অভিযোগ উঠে এলো এবারে। শাসক দলের দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হওয়া বিরোধী দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবার ঘটনা রাজ্যে নতুন নয়। অভিযোগ, এমন ঘটনা জোট জমানায় অনেক ঘটেছে। ফের এমন ঘটনা সামনে এলো আগরতলা চান্দিনামুড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে বাড়ি যাচ্ছিলেন এক যুবক, তিনি সুদীপ রায় বর্মনের অনুগামী। অভিযোগ, পথে বিজেপি দুর্বৃত্তরা তাকে হুমকি দেয়, পরবর্তী সময়ে বাড়ি গিয়ে মারধর করে। আরও অভিযোগ, পরে আক্রান্তকেই আটক করে নিয়ে আসে পুলিশ, তাকে হাসপাতালেও নেওয়া হয়। স্যার, আমি যাইতেছি স্যার, বাজতেছি স্যার, বিজেপির পুরো মানে ক্লাবের থেকে হঠাৎ দিকটা দেবো, আমি কিছু হওয়ার লাগে চুগল ডাকছি, এবার বাদ দিয়ে হঠাৎ করে আমার আমার ওই দেখেন কী করছে আমার। আমি সুদীপ বর্মনের বক্তব্য মানে আজকে এই এই অবস্থা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।